হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানি আকন্দ ফ্রম আকন্দ এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের মাঝে আবারও ফিরে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমার আলোচনা করার জন্য যে অধ্যায়টি সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের জাবেদা তো তোমাদেরকে আমি প্রথমে একটা কথা বলি আমি যখন হিসাব বিজ্ঞানের লেকচারগুলো দেওয়া শুরু করেছি তখন সর্বপ্রথম আমি এই ষষ্ঠ অধ্যায়ের জাবেদার উপর আমি সাতটা ভিডিও আপলোড করেছিলাম কারণ হচ্ছে যে জাবেদা যদি তোমরা না পারো তাহলে এই দ্বিতীয় অধ্যায়ে মানে হিসাববিজ্ঞানে যে তোমাদের এই এসএসসি লেভেলের দ্বিতীয় অধ্যায়টা ছিল সেটাও বোঝার মতো না মানে তোমরা বুঝবা না যদি জাবেদা না বুঝো তাহলে এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম একটা অধ্যায়ও তোমরা বুঝতানা আর এই কারণে আমি জাবেদার অধ্যায়টাকে প্রথমেই তোমাদের মাঝে আলাপ করে দিয়েছি সো তোমরা এখন আমি জাবেদার অধ্যায় থেকে দিব শুধুমাত্র চারটা সৃজনশীল দিয়ে দিব আর বিশদভাবে যে একটা আলোচনা বা ওভারঅল একটা আলোচনা যে থাকে অধ্যায়ের উপর সেটা আমি দিয়ে দিয়েছি সাতটা ভিডিওতে তোমরা পাবা এই চ্যানেলে তোমরা একটা কাজ করো এই আমার চ্যানেলের প্লেলিস্টে তোমরা যাও দেখবা যে যাবেদের উপরে সাতটা ভিডিও আছে হিসাব বিজ্ঞানের ওই ওই ভিডিওগুলো একটু প্রথম থেকে সুন্দর করে দেখবা যেন তোমরা অঙ্কগুলো বুঝতে যেন সুবিধা হয় সো আমি যেগুলো অলরেডি আলোচনা করে ফেলেছি ওইগুলো আবার এখন আর আলোচনা করব না আমি শুধু সৃজনশীলে যা পাবো ওই রকম অনুযায়ী তোমাদেরকে বোঝাই যাব তবে একটা কথা এখন আমি বইয়ের চারটা সৃজনশীল আছে চারটা সৃজনশীলকে চারটা পার্টে আমি তোমাদেরকে দিয়ে দিব তো চলো শুরু করি সো আজকে আমাদের জন্য বইয়ের সৃজনশীল নাম্বার এক এক নাম্বার সৃজনশীলটা আমরা দেখব যে কি লিখেছে তো দেখো কি আছে এক নম্বর সৃজনশীলে জনাব আফরোজা আক্তার আচ্ছা জনাব আফরোজা আক্তার একজন কাপড়ের ব্যবসায়ী দ্যাটস গুড দু হাজার সালে ডিসেম্বর মাসে তার প্রতিষ্ঠানের নির্মক্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছিল আচ্ছা এখন পাঁচ পার্সেন্ট জনাব মাহমুদের নিকট হতে দশ হাজার টাকা মূল্যের পণ্য ক্রয় চালান হচ্ছে গত আটাত্তর আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে মানে পার্সেন্ট দিয়ে যে ক্রয় বা বিক্রয় এইটার উপর কিন্তু আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ওই জাবেদার যে ষাট সাতটা ভিডিও আছে তোমরা ওই সাতটা ভিডিও একটু কষ্ট করে দেখো ওখানে ওই পার্সেন্টগুলো কিভাবে মানে পার্সেন্টের একটা জাবেদা করতে যে কিভাবে করতে হয় অনেকেই একটা পার্সেন্ট দেখলে মানে এরকম ফিফ পার্সেন্ট টেন পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট তারপর পনেরো পার্সেন্ট এমন যে পার্সেন্ট দেয়া থাকে ওইটা দেখলে অনেকেই ভয় পায় করতে পারে না বা বুঝতে পারে না এই কারণে এই পার্সেন্টেজের উপর অনেক সুন্দর করে আমি বুঝাই দিয়েছিলাম তোমরা একটু কষ্ট করে ওই যাবেদার জাবেদার সাতটা লেকচার ছিল ওইগুলো একটু কষ্ট করে দেখে আসো আর এখানে যতটুকু বলার মতো আমি ততটুকু বলে দিব তারপর নগদেব বিক্রয় মাহমুদকে বর্ণ ফেরত প্রদান আর পুরাতন আসবাবপত্র মেরামত জনাব নজরুল ইসলামের নজরুল ইসলাম আমার বাবার নাম এই নামটা আসলো এই মাসে জানুয়ারিতে জানুয়ারির জানুয়ারি মাসের নয় তারিখে আমার বাবার মৃত্যু বার্ষিকী উনি দু সালে মারা গেছেন আচ্ছা জনাব নজরুল ইমোশনাল হয়ে গেলাম নামটা পড়ার পরে জনাব নজরুল ইসলামের নিকট হতে বিশ হাজার টাকার পণ্য ক্রয় আচ্ছা সো বিশ টাকার পণ্য ক্রয় আচ্ছা আমার যদি এখন একটু ল্যাকিং হয় এটার জন্য আমি খুবই সরি আর তারপরে দেখো মাহমুদকে পরিশোধ চার হাজার টাকা এখন আমাদের রিকোয়ারমেন্ট কি দিয়ে দিয়েছে আমাদেরকে ফার্স্টে বলছে যে কতে ডিসেম্বরের আট তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ডেবিট নোট এবং একটি ক্রেডিট সরি একটি ডেবিট নোট তৈরি করো তবে আমি তোমাদেরকে একটু বলি আমি পঞ্চম অধ্যায়ের যে ক গ ভিত্তিক একটা কোয়েশ্চেন্স আমি অন্যান্য অধ্যায়গুলোতে বিগত অধ্যায়গুলোতে দিয়ে দিয়েছি কিন্তু পঞ্চম অধ্যায় এটা দিব না কারণ পঞ্চম অধ্যায় ওইটা ছিল তোমাদের ওই লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো তারপরে এইগুলো তোমাদের ওই বিগত অধ্যায়ের রিভিশন ভাষণ মনে করতে পারো সো এই কারণে আর নেই তবে এই জাবেদা অধ্যায় থেকে আমি এই চারটা সৃজনশীল দেওয়ার পরে তোমাদেরকে অবশ্যই ওই ভিডিওগুলো দিব যেগুলো মানে কতে আসতে পারে এমন ইম্পর্টেন্ট কতগুলো আছে যেগুলো ম্যাক্স জাবেদা অধ্যায়টাতে শুধুমাত্র আসে আর ম্যাক্স যে কোয়েশ্চেন্সগুলো আসতে পারে সেটা আমি এই এই অধ্যায়টা মানে এই কি বলে যেইগুলো মানে আসতে পারে ওইরকম যতগুলো ক আছে যে ভিন্ন ধরনের অনেকগুলো ক থাকে না যেমন তুমি যদি একশোটা অঙ্ক তুমি দেখো হয়তো একশোটা অঙ্কের মধ্যে তিরিশটার মতো তোমার ক বের হতে পারে কতে তিরিশটা ব্যতিক্রম ধর্মে হয়তো কিছু আসছে ওইগুলোই ঘুরে ফিরে আসে ঠিক আছে এমন টাইপের আমি ওইগুলো আলাদা আলাদা দিয়ে দিবো ওইটার জন্য তিনটা ভিডিও থাকবে এর উপর একটা এর উপর একটা দেন গয়ের উপরে একটা আচ্ছা এখন বলছে যে আট তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ডেবিট নোট প্রস্তুত করো চলো প্রস্তুত করি ডেবিট নোট এটা আমি বুঝিয়ে দিয়েছি ওই দ্বিতীয় অধ্যায় নাকি তৃতীয় অধ্যায় জানি আমি দিয়ে দিয়েছি তোমরা ওইটা একটু দেখো তারপর এখন বলে দিচ্ছে বলছে আট তারিখের লেনদেন তো আট আট তারিখে কী আছে বলো তো মাহমুদ কে পণ্য ফেরত প্রদান এক হাজার টাকা এইটা দ্বারা আট তারিখে একটা ডেবিট নোট তৈরি করতে বলা হয়েছে সো আমি আমরা এইভাবে লিখবো যে ডিসেম্বর আট তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ডেবিট নোট নির্ণয় এখন হচ্ছে আফরোজা আক্তার হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক সো এখানে আফরোজা আক্তার আসবে আর হচ্ছে ডেবিট নোট আর এখানে ডেবিট নোট নং এখানে দেখবা যে নং দেওয়া হ্যাঁ এখানে একটা এই যে দেখো ডেবিট নোট নং একশো তেইশ আমরা নং দিলাম এই পাঁচটাতে কী থাকে আর এই পাঁচটাতে এই পাঁচটাতে শুধুমাত্র তারিখ থাকে কত তারিখে লেনদেনের মাধ্যমে তুমি ডেবিট নোট প্রস্তুত করতেছো আট তারিখে চোদ্দোই ডিসেম্বর ওকে এটা আমরা দিয়ে দিলাম হ্যাঁ আর এই পাশে থাকে ডেবিট নোট নাম্বার তারপরে প্রাপকের নাম অ্যাকচুয়ালি পণ্যটা যে ফেরত পাবে হ্যাঁ পণ্যটা যার কাছে ফেরত যাবে অ্যাকচুয়ালি ঠিক আছে তারপর হচ্ছে ঠিকানা যদি দেয়া থাকতো ওই ঠিকানাটা দিতাম বাট এখন যেহেতু ঠিকানাটা দেওয়া নেই এই কারণে আমরা টুটো টুটো মানে ডরড ইউজ করলাম তারপরে হচ্ছে সূত্র সূত্র কি ক্রয় করা হয়েছিল আর চালান নাম্বার যদি থাকে সেটা আমরা দিয়ে দিব আর এখানে দেখো এই উপরের এই হেডিংটা আমরা এইভাবে দেওয়ার পরে একটা ঘর করে দিব তিনটা মানে ক্রমিক নং মালের বিবরণ ফেরতের কারণ আর হচ্ছে টাকার অ্যামাউন্ট সো পণ্য ফেরত পাঠানো হলো অনুগ্রহপূর্ব পণ্যের মূল্য আমাদের হিসাব হতে বাদ দিবেন দিব আর বাদ হচ্ছে কারবারি বার্তা যেখানে আমরা আমাদের একটা বার্তা ছিল সার ছিল এটা আর নয় শত পঞ্চাশ টাকা মাত্র এভাবে বাংলাতে করে লিখে দিবা আর ক্রয় ব্যবস্থাপক ওকে তো নোট ধারে ধারে নেওয়া হলো এত টাকার মধ্যে কারবারি বাট্টা অন্তর্ভুক্ত ছিল আচ্ছা ওই যে এক হাজার টাকা যে আমরা ক্রয় করেছিলাম ওখানে যে বাট্টাটা ছিল ওই বাট্টাটা বাদ এখানে একটা নোট তারা দিয়ে দিয়েছে তুমি এই নোট দেওয়ার দরকার নেই তুমি জাস্ট এতটুকু দিবা হ্যাঁ এখন কথা হয়েছে যে চালান নম্বর আটান আটাত্তর সেটা কোথায় এই যে দেখো যখন আমরা মাহমুদুলের কাছ থেকে মাহমুদের কাছ থেকে পণ্যটা ক্রয় করেছিলাম তখন ছিল আটাত্তর চালান নং আর তারপর যখন ফেরত দিয়ে দিয়েছি তখন তো তোমাকে পাঁচ পার্সেন্ট বার্তাটা ছাড় দিতেই হবে তারপর উপরোক্ত লেনদেনের ভিত্তিতে জনাব আফরোজা আক্তারের ক্রয় জাবেদা প্রস্তুত করো এখন দেখো হিস্ট্রি যে ক্রয় জাবেদাটা কীভাবে করতে হয় আমি তোমাদেরকে একটা কথা বলবো এটা হচ্ছে স্পেশাল জার্নাল ঠিক আছে তোমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা পাবা স্পেশাল জার্নাল যেখানে ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা নগদ প্রদান জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা প্রত্যেকটা জাবেদাই আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে ক্রয় জাবেদাতে কী কী আসে হুম ক্রয় জাবেদাতে যাবতীয় পণ্য ক্রয়গুলো আসে এখানে কিন্তু আবার আসবাবপত্র ক্রয় এটা কিন্তু দিবা না পণ্য ক্রয় হুম ক্রয় যাবে তাতে কী আসে পণ্য ক্রয় দেন আমরা দেখি এখন কি আছে খতে এখন হচ্ছে যে খর মধ্যে আছে কি অ্যাকচুয়ালি দেখো ডিসেম্বরের এক আর পনেরো তারিখে দুইটা লেনদেন এই ক্রয় যাবে তাতে আসছে এখন এই দুইটা লেনদেন দেখো এক তারিখে তো আমি ক্রয় করা করেছিলাম দশ হাজার আর পনেরো তারিখে এই যে নজরুল ইসলাম ওনার কাছ থেকে ক্রয় করেছি সো এই দুইটা ধারে ক্রয় আমার এই ক্রয় তাতে মানে এ ক্রয় যাবে তাতে চলে আসছে আর পুরাতন মতো মেরামত একটা খরচ এগুলো কিন্তু আমার ক্রয় না ঠিক আছে সো এগুলো আসবে না আর ক্রয় যাবে তার ঘর তোমরা একটু মেমোরাইজ করে রাখো তারিখ ক্রেডিট হিসাব খাত আচ্ছা এখন কোয়েশ্চেন হচ্ছে যে ম্যাম ক্রেডিট হিসাব খাত কেন কারণ ক্রেডিট হিসাব খাত কেন কারণ এইখানে আমরা ক্রেডিটের নামটাই লিখবো ক্রেডিটে যা হয় তো ওই কথাটা বিবরণের মতো করে লিখবো যেমন তুমি ক্রয় যাবে তা করো এক কারো কাছ থেকে তুমি পণ্য ক্রয় করছো দিস ইজ গুড এখন তুমি কি বলবা যে ক্রয় হিসাব ডেবিট এখন ধরো আমি আমরিনের কাছ থেকে পণ্য ক্রয় করলাম এখন আমি লিখবো যে ক্রয় হিসাব ডেবিট আমরিন হিসাব ক্রেডিট তাই না কি হ্যাঁ এটা কিন্তু আমি লিখব তো ওই যে ক্রেডিটের নামটা আমরা এখানে ব্যবহার করব এই কারণে ক্রেডিট হিসাব খাত কেমন আর হচ্ছে শর্ত চালানং যদি থাকে আমরা তো দিবই দুইটাতেই ছিল দুইটাতে দেওয়া হয়েছে সূত্র আর হচ্ছে ক্রয়শাব এখানে দেখো যাবে তাটা লেখা হয়েছে ক্রয়শাব ডেবিট আর পাওনাদার ক্রেডিট এটা একবারে লিখি দিবা ক্রয়শব ডেবিট পাওনাদার ক্রেডিট হ্যাঁ এখন হচ্ছে জনাব মাহমুদুল এখানে আমরা বারটার টাকা বাদে নয় হাজার পাঁচশো টাকা সেটা কীভাবে আমরা দেখো দশ হাজার টাকার পণ্য ক্রয় করেছি এখন ওখান থেকে আবার ফিফট পারসেন্ট মানে ফাইভ পার্সেন্ট বাদটা বাদ দেওয়ার পরে থাকে হচ্ছে ফাইভ পার্সেন্ট বাদটা কত আসে পাঁচশো টাকা আসে দশ হাজার টাকা থেকে তুমি যদি পাঁচশো টাকা বাদ দিয়ে দাও তাহলে কত থাকে ন হাজার পাঁচশো সো এটা আসবে আর নজরুল ইসলামের নিকট থেকে যে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছে এখানে কোনো বার্তা নাই তো সরাসরি বিশ হাজার টাকা বসাই দিবা যোগ করার পরে উনত্রিশ হাজার পাঁচশো এটাই হয়েছে আমাদের জন্য রেজাল্ট তারপরে কি বলছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত একটু বোঝার চেষ্টা করো ক্রয় যাবেদা একটু পানি খাওয়া ধরছে তো তাই থেমে গেছি আচ্ছা ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনগুলোর সাধারণ যাবেদা করো এই কথাটার মানে কি জানো মানে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন তো আমরা দুইটা এন্ট্রি যেমন এক তারিখ এবং পনেরো তারিখের যাবেদা তো করেই দিয়েছি এই দুইটা লেনদেন ব্যতীত অবশিষ্ট যে রয়ে গেল ওইগুলোকে সাধারণ যাবেদায় লিপিবদ্ধ করো চলো তিন তিন তারিখেরটা করে ফেলি নগদে পণ্য বিক্রয় দেখো পণ্য বিক্রয় করার কারণে আমার কারবারে নগদ টাকা বেড়ে গেছে আচ্ছা বলো তো নগদে পণ্য বিক্রয় এটা কি নগদ লেনদেন নাকি অনগদ লেনদেন এটা অবশ্যই একটা নগদ লেনদেন তাহলে কারণ আমি বিক্রি নগদে পণ্য যেহেতু বিক্রি করে দিয়েছি সো নগদ টাকা আমার কারবারে চলে আসছে আর পণ্য বিক্রি করলে টাকা বেড়ে যায় নগদ একটা সম্পদ যদি বেড়ে যায় তাহলে ডেবিট এই নগদ সম্পদ যদি কমে যায় তাহলে ক্রেডিট সো আমরা এটাকে এখন লিখব নগদ টাকা যেহেতু বেড়ে গিয়েছে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তারপরে আট তারিখ মাহবুদুলকে পণ্য ফেরত প্রদান করা হয়েছে কত এক হাজার টাকা হ্যাঁ আমি যদি পণ্য ফেরত দিয়ে দিই তাহলে আমি যদি পণ্য ফেরত পাঠাই তাহলে অবশ্যই ক্রয় ফেরত আর কেউ যদি আমার প্রতিষ্ঠানে পণ্য ফেরত পাঠায় তাহলে সেটা হচ্ছে বিক্রয় ফেরত তাহলে তো ক্রয় যাবে দা কি হয় ক্রয় যাবে দা হয় কি বলে ক্রয় ফেরত তাই না আচ্ছা ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট ক্রয় হচ্ছে ডেবিট আর ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট এখন এইটা কি মুখস্থ করবা যে ক্রয় ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট এটা মুখস্থ করবা না শিখবা হচ্ছে ক্রয় ডেবিট কেন ডেবিট ক্রয় হচ্ছে একটা খরচ আর সকল প্রকার খরচ হচ্ছে ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট কেন কারণ খরচ যদি কমে যায় তাহলে সেটা ডেফিনেটলি ক্রেডিট মানে খরচ যেহেতু কমে গিয়েছে সো ক্রেডিট এ কারণে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট আর ডেবিট হচ্ছে মাহমুদ হিসাব ডেবিট তারপর দেখো পুরাতন আসবাবপত্র মেরামত খরচ তাহলে মেরামত ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট তারপর দিতে পারো এটা তো চলেই গেল মাহমুদকে পরিশোধ চার হাজার টাকা তো মাহমুদকে আমি যখন নাকি টাকা পরিশোধ করে দিয়েছি তখন আমার কি ঘটনা ঘটছে তুমি বলো তো আমার নগদ টাকা কমে গেছে তাহলে নগদান হিসাব ক্রেডিট আর মাহমুদ আমার একটা পাওনাদার ছিল এখন সে পাওনাদার হচ্ছে ক্রেডিট কিন্তু পানাদার কমে গেলে হয়ে যায় ডেবিট সো মাহমুদ আমার একটা পানাদার ছিল তাকে টাকা পরিশোধ করার কারণে এই পানাদারটা কমে গেছে এখন মাহমুদ হিসাব মাহমুদ হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে এখন আমি আশা করি যে তোমরা অতটুকু বুঝতে পারছো কি ব্যাপার এটার একটু কোথায় দশ তারিখ আরেকটা যাবে আছে আছে তো এই যে পাওনাদার হিসাব ডেবিট মানে মাহমুদ আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট তো যাবার আগে একটা কথাই বলবো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো যেন দ্রুত পেয়ে যাও তো ভালো থেকো আল্লাহ হাফেজ